দীপাবলির প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। তো আজকে এই ভিডিওটা করার কারণ হলো আজকে দীপাবলি, তো আমি দেখাচ্ছি কিভাবে আমি ডেকোরেশন করেছি আমার দোকানে। ছোট্ট একটা উপহার যেটা আমি নিজেকে করেছি, তো চলো দেরি না করে সবাইকে দেখিয়ে দিই আমি কি করেছি। সবার প্রথমে আমি এই লাইটগুলো অফ করে দিই, এই লাইট অফ করে দিচ্ছি, পুরো অন্ধকার বানিয়ে দিই, বাস পুরো অন্ধকার বানিয়ে দিই। এই দেখো আমার ডেকোরেশন, এখান থেকে শুরু হলো ডেকোরেশন। এখানে আছে আমার ঠাকুর গণপতি বাপ্পা, এইখান থেকে শুরু হলো আমার ডেকোরেশন। বেশি দেরি না করে সামনে মোমবাতিগুলো লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে দেখাচ্ছি পুরো ভিডিও কিভাবে লাগে আমার ঘর, দূর থেকে দেখাবো। একজন আমি অনাহুত, একজন অনাহুত, একজন অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এখন থেকে শুরু হবে আমাদের এইগুলো জ্বালানো। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব, আমি সবার পিছনে থাকব শুধু মনে। হয়ে গেছে আমার বাতি জ্বালানো, বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, আমি অনাহুত একজন অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। গাইস ফাইনালি শেষ হয়ে গেল আমাদের বাজি পোড়ানো আর ক্যান্ডেলস জ্বালানো। তো ভিডিওটা দেখবে আশা করি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কাল তো কালী পুজো, দুর্গা পুজো দেখিনি, তো ভাবছি কালী পুজো দেখতে যাবো কাল, যদি যাই তাহলে নতুন একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কুমারঘাট পুজো কেমন হয়েছে। আর সবাই পাশে থাকবেন, অবশ্যই দেখা হচ্ছে কাল নতুন ভিডিওতে।